আমরা আগের একটা ভিডিওতে দেখছিলাম যে সৌরজগৎটা আসলে কত বড়, মানে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলোকে আমি যদি স্কেলে ছোট করে আনি এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অবজেক্টের সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের সৌরজগৎটা আসলে কত বড়, বিভিন্ন গ্রহগুলো আসলে কত বড় সেটা আমরা দেখছিলাম এই ভিডিওটাতে। তো আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে চাঁদ পৃথিবী থেকে আসলে কত দূরে। আমরা তো আকাশে তাকাইলে দেখতে পারি যে চাঁদ দেখা যাচ্ছে, তো চাঁদটা আসলে পৃথিবী থেকে কত দূরে সেটা আমরা একটু ছোট স্কেলে এনে একটা আইডিয়া করার চেষ্টা করব। আমরা জানি পৃথিবীর ব্যাস বা ডায়ামিটার হলো 12,500 কিলোমিটারের মতো, তো সেই পৃথিবীটাকে আমি যদি ছোট করে 4.5 ইঞ্চি ডায়ামিটারের এই বলটার দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই স্কেলে আমাদের চাঁদের সাইজটা হচ্ছে এরকম বা 1.5 ইঞ্চি একটা বলের সমান। তো এই রেশিওতে মানে পৃথিবী যদি এতটুক হয় আর চাঁদ যদি এতটুক হয়, তাহলে তারা কত দূরে আছে? এতটুক, মেবি আর একটু দূরে, মেবি আর একটু দূরে। তো আমরা এটা আজকে দেখব। তার আগে আমরা আর ছোট করে কয়েকটা জিনিস দেখে নিই। তো প্রথমে আমরা দেখি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কত দূর। তো আমরা জানি এই স্পেস স্টেশনে বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা যে আসলে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে, যেটা পৃথিবীর চারিদিকে ঘুরতেছে আসলে কন্টিনিউয়াসলি। তো এই স্পেস স্টেশন পৃথিবী যদি এরকম সাইজের হয়, তাহলে এখান থেকে মোটামুটি 2-3 মিলিমিটারের মতো দূরে আছে। তো অবশ্যই এই স্পেস স্টেশনটা আমার স্কেলে নাই, কারণ পৃথিবী এত বড় হইলে আসলে এটা দেখাই যাওয়ার কথা না, কিন্তু জাস্ট দূরত্ব বোঝানোর জন্য যে স্পেস স্টেশনটা আসলে এরকম 2-3 মিলিমিটার দূরে আছে আসলে পৃথিবী থেকে। এবং আমরা জানি হাবল টেলিস্কোপ, যেটা আসলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে এবং মহাকাশের বিভিন্ন জিনিসের ছবি তুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি অনেক আগে থেকেই, তো হাবল টেলিস্কোপটাও আসলে পৃথিবী যদি এই স্কেল হয় মোটামুটি 3-4 মিলিমিটার দূর, মানে এতটুকু একটা ডিস্টেন্সে আছে। তো ফাইনালি আমরা দেখি আমাদের চাঁদ কত দূরে আছে। তো এইটা দেখার জন্য আমাদের আসলে রুমের বাইরে যেতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তারপরে এই যে আমাদের হচ্ছে হাবল টেলিস্কোপ, এবং এই যে আমাদের এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো মোটামুটি এরকম একটা ডিস্টেন্সে আছে এরা। তো এই স্কেলে আমি যদি এখন চারটাকে বসাই, তাহলে কত দূর যেতে হবে? তো এখান থেকে আমি যদি চারটাকে দেখি, চারটা কত দূরে আসলে, আমাদের আরও পিছনে যেতে হবে, আরও পিছনে যেতে হবে। তো মোটামুটি এরকম একটা ডিস্টেন্সে আছে আমাদের চাঁদ পৃথিবী থেকে, সেটা হলো এই স্কেলে প্রায় 14 ফিট বা 14 ফিট দূরে আছে পৃথিবী থেকে চাঁদ। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি পৃথিবী থেকে চাঁদ 14 ফিট দূরে আসলে এই স্কেলে আমি যদি বসাই।